নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন নোবেল জয়ীরা জানতে চাই। বুধবার এজলাসে এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার নির্দেশেই চাকরি গেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে সহ বহু অযোগ্য প্রার্থী। অন্যদিকে চাকরি পেয়েছেন বেশ কিছু যোগ্য প্রার্থী। বুধবার তিনি অন্য একটি মামলার শুনানির জন্য এজলাসে ঢুকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেন, রাজ্য জুড়ে চলা এই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে নোবেল জয়ীরা কি বলছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, প্রতিটি ট্রাস্ট গড়ে কাজ করছেন অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন। স্বীকৃত এই মহান মানুষদের এই দুর্নীতি নিয়ে কি দৃষ্টিভঙ্গি সেটা আমার জানতে ইচ্ছে করে। তারা তো আরও অনেক কিছু নিয়ে বলেন, এটা নিয়ে তারা কিছু বলেন কি না জানতে চাই। এই নিয়ে অবশ্য কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একদম বিচার মানে বিচারালয়ে বসে তিনি বলেছেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে কি বলছেন নোবেলজয়ীরা তিনি জানতে চান। আমি এটা যেহেতু এখন অবধি এ সম্বন্ধে মানে সিবিআই এর ইনভেস্টিগেশন চলছে, আমার কিছু বলার নেই, বলার কোনো কারণ নেই। তাছাড়া এ বিষয়ে আমি কোনো মানে কোনো আমি ব্যক্তিগতভাবে এ নিয়ে কোনো চর্চা করি, শুধু এ নিয়ে কথা বলার আমার কোনো দায়িত্ব নেই, মানে কোনো দায়িত্ব না বলাটা দায়িত্বহীন। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমার মনে হয় অমর্ত্য সেনের বক্তব্য পুরোটা পড়লে বোঝা যাবে, যেভাবে দেখানো হচ্ছে তিনি সেইভাবে বলেননি, আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতিটি ট্রাস্টও কাজ করতে গিয়ে সমস্যাটা অনুভব করছে বলে আমার মনে হয়। উনি একটা খানিকটা ঠাট্টাচ্ছলে জানতে চেয়েছেন যে অমর্ত্য সেনের মশাই তো প্রতিটি ট্রাস্ট আছে, তারা তো প্রাইমারি শিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করছেন, তো সেখানে কি দুর্নীতির মতো তত্ত্ব উঠে এসেছে? আমাদের নোবেল জয়ীরা এই দুর্নীতি সম্পর্কে কি মতামত প্রকাশ করেছেন এটা কোর্ট জানতে চাইতেই পারে। অতীতে এটা তো আমরা সকলেই আশা করি যে যে পরিমাণ দুর্নীতি তার গভীরতা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, এটা তো একটা অভাবনীয় এবং এটা তো সুদূর প্রসারীর অভিঘাত আছে। সেক্ষেত্রে যারা চিন্তাবিদ, যারা সমাজের অগ্রগণ্য, তারা সকলেই যদি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন সেটা তো সকলের পক্ষে সুবিধে, সমাজটাকে সংশোধন করার ক্ষেত্রে সুবিধের হয়। নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক পর্যবেক্ষণ শিরোনামে উঠে এসেছে। বুধবার এজলাসে তিনি যে মন্তব্য করলেন তাও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।